রহমতুল্লাহ। তো আমরা এখন উপস্থিত হয়েছি যে আমাদের সাঁকরাইল সর্দারপাড়ায় ঈদগার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কিছুদিন আগে। একটা খুব অসহায় গরিব দরিদ্র পরিবারের একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার হাতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন পরিস্থিতি, তার একটা হাত কেটে বাদ দিতে হয়েছে, খরচ প্রচুর। তো আমরা প্রফেসর সাহেব আহলে সুন্নাতুল জামাত ফিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজানের সংগঠনের তরফ থেকে সাঁকরাইলের বিভিন্ন কর্মীরা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের যতটা দিয়েছে আমরা সেটা ওনাদের পরিবারের হাতে এসে তুলে দিলাম। আপনারা যারা দেখছেন দোয়া করবেন সকলে যেন বাচ্চাটা অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে, এই দোয়া কামনা করি। আপনারা সকলে দোয়া করবেন, যদি সম্ভব হয় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা সকলে মুসলিম ভাই হিসাবে একজন মুসলিমের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যেহেতু একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রসুল্লাহ সুন্নত, সেই হিসেবে আমরা রসুল্লাহ হাদিস অনুযায়ী আমরা এসেছি। আপনারাও আগে আসবেন সহযোগিতার জন্য, যেহেতু বাচ্চার বাড়ির অবস্থাটা খুবই খারাপ, একটা গরিব অসহায়কে সাহায্য করা রসুল্লাহর আদেশ, আমাদের আহলে সুন্নাতুল জামাতের যেটাকে বলা হয় ভাইজানের আদেশ, আমাদের আহলে সুন্নাতুল জামাতের এটা বৈশিষ্ট্য। আমরা সর্বদাই গরিবের পাশে অসহায়ের পাশে ছিলাম, আছি এবং আগামীতে থাকব। আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। সাঁকরাইল সর্দারপাড়া বাচ্চা শিশু বাচ্চাটার ভবিষ্যতের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটুকু আশা রাখি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।